Assalamualaikum, welcome to my channel. आज हमें अपना देर के चिकन रोस्ट तैयारी करे देखा पो। कि भावे खूब शौजे, खूबी मजेदार शादे ये चिकन रोस्ट तैयारी करा जाए। शेटी हमें आज अपना देर देखा पो। घरवा स्टाइले बिये बड़ी शादे, हमें आज अपना देर के चिकन रोस्ट करे देखा पो। রেসিপিটি শুরু করার আগে যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে রেসিপিটি শুরু করি চিকেন রোস্ট তৈরির জন্য আমি প্রথমে এখানে একটি রোস্টের মশলা তৈরি করে নিয়েছি এখানে আমি গোলমরিচ কালো মরিচ সাদা এলাচ কালো এলাচ জয়ফল জয়িত্রী দারচিনি সব মশলাগুলোকে একটু তাওয়ার উপর ভেজে নিয়ে এভাবে গুঁড়ো করে নিয়েছি আমি এখানে এই স্পেশাল মশলাটা এক চামচ নিয়ে নিয়েছি আর এখানে আমি দুইটা মুরগি কেটে নিয়েছি একটা মুরগি থেকে আটটি রোস্টের পিস করে নিয়েছি আমি এমন সাইজ করে মাংসগুলোকে কেটে নিয়েছি তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই চিকেনে অ্যাড করে দিব লবণ এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে চিকেনটাকে ভালো করে হাত দিয়ে এভাবে মাখিয়ে নিব চিকেনটা লবণ দিয়ে মাখানো শেষ এখন এই চিকেনটাকে 10 মিনিট রেখে দিব এভাবে এ পর্যায়ে আমি সব মশলা একসাথে মিশিয়ে একটি মশলার মিশ্রণ তৈরি করে নিব এর জন্য প্রথমে একটি বাটি নিয়ে নিয়েছি এখন এই বাটির মধ্যে অ্যাড করে দিব 1/3 কাপ পরিমাণ বাদামের পেস্ট আপনারা যে কোনো বাদাম দিয়ে এই পেস্টটি তৈরি করে নিতে পারেন এবার অ্যাড করব 1/4 কাপ পরিমাণ টক দই আপনারা চাইলে এর থেকে বেশি পরিমাণ টক দই নিতে পারেন কোনো সমস্যা নাই এবার অ্যাড করে দিব রোস্টের যে মশলাটা তৈরি করেছিলাম সেটি আমি এখানে এক চা চামচ পরিমাণ রোস্টের মশলা অ্যাড করতেছি এবার অ্যাড করব হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া অ্যাড করব হাফ চা চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়া এখন অ্যাড করে দিব এক চা চামচ পরিমাণ জিরার পেস্ট এবার অ্যাড করব 2 চা চামচ পরিমাণ রসুনের পেস্ট অ্যাড করব 1 টেবিল চামচ পরিমাণ আদার পেস্ট অ্যাড করব 2 চা চামচ পরিমাণ টমেটো সস এখন এই সব মশলাগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিব আমি এখানে সব মশলাগুলোকে একসাথে মিশিয়ে নিয়েছি এখন এই মশলাটাকে এক পাশে রেখে দিব এখন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হলে দিয়ে দিব 1 কাপ পরিমাণ সয়াবিন তেল এবার তেলটা গরম হলে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি এই পেঁয়াজটাকে বেরেস্তা করে ভেজে নিব পেঁয়াজটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব পেঁয়াজটা যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে পেঁয়াজগুলো ব্রাউন হয়ে গেছে এখন চুলাটা অফ করে দিব আর বেরেস্তাগুলোকে তুলে নিব বেরেস্তাগুলো যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে আমি বেরেস্তাগুলোকে তেল ঝরিয়ে তুলে নিয়েছি এখন এই তেলে চিকেনগুলোকে ভেজে নিব কারণ এই বেরেস্তার তেলে যদি রোস্ট রান্না করা হয় তাহলে এই রোস্টের টেস্ট আরও বেশি হয় আমি এবার একই প্যানে লবণ দিয়ে মাখিয়ে রাখা চিকেনগুলোকে একে একে দিয়ে দিব আমি সবগুলো চিকেন দিয়ে দিয়েছি এখন এই চিকেনগুলোকে একটু লালচে করে ভেজে নিব আমার চিকেনগুলার এক পাশ লাল হয়ে গিয়েছে এখন চিকেনগুলোকে উল্টে দিব আর এই পাশটাও হালকা লাল করে ভেজে নিব
আর চিকেনগুলোকে অবশ্যই হাই হিটে রেখে ফ্রাই করতে হবে, তা না হলে এটি ক্রিসপি হয়ে যাবে। কিন্তু হাই হিটে রেখে ফ্রাই করলে উপরের দিকটা ক্রিসপি হবে আর ভেতরের দিকটা অনেক নরম থাকবে। আমার চিকেনগুলো হালকা লাল হয়ে গিয়েছে, এখন তুলে নিব। আমি এখানে সবগুলো চিকেনকে তুলে নিয়েছি। এখন এই চিকেন ভাজা তেলের মধ্যেই দিয়ে দিব পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণ। আর এই পেঁয়াজটাকে নরম করে ভেজে নিব, বেশি ব্রাউন করব না। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখানে অ্যাড করে দিয়েছি 2টা তেজপাতা ছিঁড়ে, 4টা এলাচ, 2টা দারচিনি, আর অ্যাড করেছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজের পেস্ট। এখন এই সবগুলোকে হালকা করে ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আমি সব মশলাকে হালকা করে ভেজে নিয়েছি, কাঁচা গন্ধটাও চলে গেছে। এখন অ্যাড করে দিব যে মশলাটা তৈরি করেছিলাম সেটি। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। মশলাটাকে অনেক ভালো করে কষাতে হবে। আমি এখানে মশলাটাকে কষিয়ে নিয়েছি, তেল ভেসে উঠেছে, তার মানে এই নয় যে মশলাটা কষানো হয়ে গেছে, এখনও মশলাটাকে আরও কষাতে হবে। আরও কিছুক্ষণ আমি এই মশলাটাকে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত মশলাটা ড্রাই হয়ে যায়। আমার এই মশলাগুলো ড্রাই হয়ে গিয়েছে, মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন অ্যাড করে দিব ভেজে রাখা চিকেনগুলো। চিকেনগুলোকে আমি ভালো করে এখন মশলার সাথে মিশিয়ে নিব। কিছুক্ষণ কষিয়ে নিয়েছি চিকেনটাকে, এখন অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ পানি। পানি অ্যাড করে সব কিছু একসাথে মিশিয়ে নিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্যে। 5 মিনিট পর ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিব। এখন অ্যাড করে দিব লবণ 1 চা চামচ পরিমাণ। লবণটা আপনারা প্রয়োজন মতো দিবেন, কারণ চিকেনগুলোতে আগেই লবণ দেওয়া হয়েছিল। লবণটা দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিব চিকেনগুলোকে। চিকেনগুলো দিয়ে তেল উঠে এসেছে, এখন অ্যাড করে দিব 2 কাপ পরিমাণ লিকুইড দুধ। আপনারা গুঁড়ো দুধটা লিকুইড বানিয়ে এখানে ব্যবহার করতে পারেন। আর এই দুধটাকে আগে থেকে অবশ্যই জাল করে নিতে হবে। দুধটাকে এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্যে। 5 মিনিট পর ঢাকনা তুলে চিকেনগুলোকে নাড়াচাড়া করে দিব। এখন অ্যাড করে দিব 5টি কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এবার অ্যাড করব চিনি 1 টেবিল চামচ পরিমাণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার চিনিটাকে ভালো করে মিশিয়ে নিব নাড়াচাড়া করে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। 3-4 মিনিট পর ঢাকনা তুলে আমার চিকেনগুলোর ঝোল অনেকটা শুকিয়ে এসছে। এখন যে বেরেস্তাগুলো ভেজে রেখেছিলাম তার 3 ভাগের 2 ভাগ আমি হাত দিয়ে ভেঙে এভাবে রোস্টের মধ্যে দিয়ে দিব। বেরেস্তাগুলো দেবার পর হালকা হাতে এভাবে চিকেনগুলোকে নেড়ে দিতে হবে, বেশি জোরে নাড়া যাবে না। চিকেনগুলোকে আমি নাড়াচাড়া করে দিয়েছি, এখন 5 মিনিটের জন্য আবার ঢাকনা দিয়ে রান্না করব। 5 মিনিট পর ঢাকনা তুলে চিকেনগুলো দিয়ে তেল ভেসে উঠেছে আর ঝোলটাও শুকিয়ে এসেছে অনেকটা, সুন্দর একটি ফ্লেভার চলে এসেছে। এখন আরেকবার নাড়াচাড়া করে দেব চিকেনগুলোকে।
এখন 5 মিনিটের জন্য আবার ঢাকনা দিয়ে চুলাটাকে একদম লো হিটে দমে রেখে দিব। 5 মিনিট পরে ঢাকনা তুলে আমার চিকেনগুলো রান্না হয়ে গিয়েছে, আর এরই মাঝে আমার চিকেনগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। সুন্দর একটি কালার এসেছে আর সুন্দর একটি ফ্লেভার এসেছে। এখানে চিকেন রোস্টগুলো পরে আরও ঝোল টেনে নিবে, গায়ে হালকা মশলা তেল লেগে থাকবে। এখন এই চিকেন রোস্টগুলোকে সার্ভ করব। আমার চিকেন রোস্টগুলো একদম রেডি, এটি পোলাওয়ের সাথে খেতে অসম্ভব মজা লাগবে। আমার এই চিকেন রোস্টের স্বাদ বিয়েবাড়ির চিকেন রোস্টের থেকে কোনো অংশেই কম না। আপনারা আমার রেসিপিটি ফলো করে বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।